চব্বিশের লোকসভা ভোটে 240টি আসন এককভাবে পেয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার 272-এর থেকে 32টি আসন কম পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি নেতৃত্বকে। তবে এনডিএ শরিকদের সঙ্গে নিয়ে মোট 293টি আসন পেয়ে কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার 10ই জুন নরেন্দ্র মোদী সহ এনডিএ মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ শপথ নিয়েছেন মোট 72 জন। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই এনডিএ শরিকদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়, তৃতীয়বারের মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কোনো মুসলিম নেতা বা নেত্রীর। প্রসঙ্গত 2019 সালের লোকসভা ভোটেও মোদীর মন্ত্রিসভায় কোনো মুসলিম মুখ ছিলেন না। যদিও প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় 2014 সালে মোদীর মন্ত্রিসভায় তবু বেশ কয়েকজন মুসলিম মুখ দেখা গিয়েছিল। 2014 সালেও মোদী মন্ত্রিসভায় দুটি সংখ্যালঘু মুখ ছিল, নাজমা হেপতুল্লাহ ও মোক্তার আব্বাস নাকভি। কিন্তু মোদীর দ্বিতীয় মেয়াদ থেকে মন্ত্রিসভায় আর সংখ্যালঘু মুখ নেই, এবারও দেখা গেল না। প্রসঙ্গত 2024 সালের লোকসভা ভোটের প্রচারে বঙ্গ বিজেপি প্রত্যেক সভায় প্রচারে গিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদী যে মুসলিম বিরোধী নন তা বারবার প্রচার করেছেন। তালিকায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এমনকি মিঠুন চক্রবর্তী পর্যন্ত বিজেপির গা থেকে মুসলিম বিরোধী তকমা হটানোর কোনো কসুর করেননি। কিন্তু ভোটের পর, ভোটের ফল প্রকাশের পর বিজেপি নেতাদের পর্যবেক্ষণ, মুসলিমরা সেভাবে বিজেপিকে ভোট দেননি, আর তাই অনেকটা নো ভোট নো পোস্টের মতো। ভোট না পাওয়ায় তাই মোদীর মন্ত্রিসভায় মুসলিম কোনো সাংসদের জায়গাও হয়নি, যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনো বিজেপি নেতাই মুখ খোলেনি। প্রসঙ্গত বিজেপির গায়ে সংখ্যালঘু বিরোধী তকমা আজকের নয়, বাবরি মসজিদ ধ্বংসের পর মুসলিমদের বিজেপি বয়কটের প্রবণতা কার্যত বেড়েছে। গোধরা কাণ্ডের পর তা আরও তীব্র আকার নেয়। তবুও অটল বিহারী বাজপেয়ী তার মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব রেখেছিলেন। মোক্তার আব্বাস নাকভিকে 1998 সালে মন্ত্রী করেছিলেন বাজপেয়ী। তিনি প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন, পরে সংখ্যালঘু উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। প্রসঙ্গত 140 কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষে 20 কোটি মুসলিম রয়েছেন, সেই সংখ্যাটা কম নয়। তাই রবিবার 9ই জুন যখন সেই 140 কোটি দেশের জন্য তৃতীয় এনডিএ মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন, সেখানে রইলেন না কোনো মুসলিম প্রতিনিধি। বিষয়টি কিন্তু ভারতের মতো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের জন্য মোটেও ভালো বিজ্ঞাপন হলো না। নেই অযোধ্যা হারার গায়ে জ্বালা, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছিল যে এবারে হয়তো কোনো মুসলিম মুখ দেখা গেলেও দেখা যেতে পারে মোদীর মন্ত্রিসভায়, কিন্তু সেটা হলো না। এবারে তার কারণ হিসেবে এই আলোচনাগুলো কিন্তু উঠতেই পারে, মুসলিম ভোট না পাওয়া, এটা কি সেজন্যই একটা কারণ? যেহেতু মুসলিম ভোট পায়নি বিজেপি, সেই কারণেই এরকম একটা মুসলিম সংখ্যালঘু প্রতিনিধিত্ব না রাখা? আপনাদের একটা ছোট উদাহরণ দিই। অযোধ্যায় আপনারা জানেন যে অযোধ্যাতেও বিজেপি হেরেছে। অযোধ্যা বিধানসভা কেন্দ্রটি আসে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের আন্ডারে, আর এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অযোধ্যার মধ্যে একটি জায়গা রয়েছে রামপুর বলে। সেই রামপুরের একটি বুথ, সেই বুথে ভোটার সংখ্যা 2322, সেখানে বিজেপি শূন্য পেয়েছে। মানে সেই 2322 জন ভোটার, তারা কেউ বিজেপিকে ভোট দেননি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মোদীর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে, সেই আবাস যোজনার আওতায় 532টি বাড়ি ওই এলাকায় ওই স্পেসিফিক বুথে দেওয়া হয়েছে, তারা সেই বাড়ি পেয়েছেন, কিন্তু তারপরেও তারা ভোট দেননি। এবার আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই 2322 জন যে ভোটার, তারা প্রত্যেকেই সংখ্যালঘু ভোটার বা মুসলিম ভোটার। তার মানে মোদীর যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলোর থেকে সুবিধা পেলেও মোদীকে ভোট দিতে চাননি মুসলিম সমাজ। তার কারণ অনেকগুলো হয়ে উঠতে পারে। এক তো বাবরি মসজিদ ধ্বংস এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া, 500 বৎসরের একটা বিতর্ক, সেই বিতর্কের অবসানে মন্দির তৈরি হওয়া, এটা তো একটা সত্যি গর্বের দিক অবশ্যই। কিন্তু ওই যে স্বাভাবিকভাবে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর
সেই মুসলিম সমাজের মনে যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে তার একটা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।